ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে চলছে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় 5টি জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও রাষ্ট্রীয় সন্ত্রাস মিলে দেশে গণতন্ত্র হত্যা করছে, হুমকি ধামকিতে আবারও ক্ষমতা ধরে রাখতে চায় তারা, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির যাদের প্রার্থিতা আদালত স্থগিত করেছে সেগুলোর সুরাহাই আইনি বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিতে সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের নির্দেশ। প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধার জন্য কাল সকাল 11টায় শহীদ মিনার এবং 12টায় এফডিসিতে নেওয়া হবে। মেহেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের পরদিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের ঘোষণা। সুদানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের দ্বিতীয় দিনে সংঘর্ষে নিহত অন্তত 8 জন। প্রেসিডেন্ট বাশিরের রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ, পূর্বাঞ্চলীয় নগরী গাদারিফে কারফিউ। দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় দলের সবার চেষ্টার ফসল, বলেছেন সাকিব আল হাসান। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফেরা লিভারপুলের আজ 4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবার হাতছানি, অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।